أنا
আমাদের পৌর নিগম গঠন হওয়ার আগে আমরা আগরতলা পৌরবাসীকে বলেছিলাম যদি আমরা দায়িত্ব পাই আগরতলা পৌর নিগম পরিচালনার ক্ষেত্রে আমাদের বিজেপি পরিচালিত পৌর নিগম হয় তবে আমরা আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন করা যানজটমুক্ত করা নেশামুক্ত ত্রিপুরা যে ডাক দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাতে আমরা এই কাজটা শুরু করব তো আমরা আমাদের শহরবাসী আমাদেরকে আশীর্বাদ করে দায়িত্ব দিয়েছেন এই কাজ করা সেই আমরা কাজ শুরু করেছি পর্যায়ক্রমে চলছে প্রতিটি জায়গায় এই রাজ্যে একটা দীর্ঘ ২৫ বছর আগে থেকে এটা নতুন করে আজকে নেশা ঠেক হয়নি গাজার চাষ নতুন করে হয়নি এটা আমাদের সরকার হাসা বড় হয়নি এটা আগে থেকেই হচ্ছিল তো এটা বন্ধ করার জন্য রাজ্য সরকার আমাদের পৌর নিগম আমরা সার্বিকভাবে সকলকে নিয়ে এই কাজটা শুরু করেছি আমাদের পৌর নিগম পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা যে যানজট হয় বেআইনিভাবে যারা রাস্তা দখল করে ব্যবসা করেন কিংবা বেআইনিভাবে পার্কিং করে রাখেন বাইক মোটরসাইকেল গাড়ি যথাযথ সেগুলির বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হয়েছিল আমরা শহরকে মানুষকে চলাচলের জন্য যানজট মুক্ত করার জন্য যাতে যান দুর্ঘটনা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি তো আমরা কিছুদিন আগেও বটলা শিববাড়ির টু দশমিকাটা আমরা পরিষ্কার করে দিয়েছিলাম এখান থেকে আলোকিত করেছি বিদ্যুৎ করা হয়েছে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপর দেখেছি যে একটা ব্যাড প্র্যাকটিস এই শহরে আবারও ওই লোকগুলি এই রাস্তা পারে বসে থাকে এবং যথাযথ বাইক রেখে বাজার করতে আসে বা দোকানদারও রাখে আমরা অনেকবার অনুরোধ করেছি আবেদন করেছি আমাদের এই এলাকার যারা বসবাস করে বিশেষ করে এবং যারা এই রাস্তাটা ব্যবহার করে এই তারা কিন্তু আমাদের কাছে সক্রিয় একটা অভিযোগ করে এবং তাদের একটা বিশাল সমস্যা আমরা অনুধাবন করি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি আজকে পুনরায় এই বটতলা শিল্পায় একটু দশমিকের রাস্তা আমরা পরিষ্কার করতেছি এখানে যতগুলি বাইক বেআইনিভাবে রাখা ছিল পার্কিং জোন না সেগুলি তুলে নেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আমাদের নেশা মুক্ত ত্রিপুরা গড়াতে যে কাজগুলি শুরু হয়েছে আমরা বিভিন্ন বাজারগুলি শুধু বটতলা বাজার নয় আমরা জানি মহারাজগঞ্জ বাজার লেক চুনিদ প্রত্যেকটি বাজারে এই ধরনের বেআইনি মদের ঠেক আছে যেখান থেকে যুব সম্প্রদায় আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যেটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে বাজারে বসবাস করেন শুনতে আপনারা জানবেন এই এলাকা এই বটতলা যারা ব্যবসায়ী তাদের অনেক পরিবারের মহিলারা আমাদের কাছে অভিযোগ করেছে যে এই মদের জন্য তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে এবং সমাজ কলুষিত হচ্ছে এবং এই এলাকার লোকজনও আমাদের কাছে অনেকবার বিভিন্ন ক্লাব সংস্থা সামাজিক সংস্থা আমাদের কাছে অভিযোগ করেছে যে আজকে আমরা গতকাল দুদিন ধরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমে আলোচনা করে যে আমরা সবাইকে যানজট করতে শুধু এই এলাকা নয় আগরতলা এখন বটতলা থেকে কামারচুমনি শকুন্তলা রোড তুলসীপতি এলাকা সহ আগরতলা শহরে বিভিন্ন জায়গায় যেখানে বেআইনিভাবে রাস্তা দখল করে মানুষ ব্যবসা করছেন তাদেরকে ছড়িয়ে দেবো যাদের ভেন্ডার